লায়ন কামরুন নাহার জহির পিএমজেএফ। মানব সেবা আর নারী উন্নয়নের এক মূর্ত প্রতীক হলেন লায়ন কামরুন নাহার জহির পিএমজেএফ। আধুনিকতা ও ধার্মিকতার অপূর্ব সমন্বয়কারী এ মহিয়সী নারী তার ব্যবহার, তার আন্তরিকতার ছোঁয়া দিয়ে সবাইকে মুগ্ধ করেন। পারিবারিক বন্ধনপ্রিয়তা তার স্বজনদের কাছে তাকে এক উচ্চ স্থানে পৌঁছে দিয়েছে। মমতাময়ী মায়ের স্নেহের পরশে বেড়ে ওঠা তার সন্তানরা তার সাম্রাজ্যে অনন্য, তেমনি বাইরের জগতেও তার সমান পদচারণা। প্রবল ব্যক্তিত্বের অধিকারী লায়ন কামরুন নাহার জহিরের জন্ম লক্ষ্মীপুরের মান্দারি গ্রামে 1952 সালে। বাবা এ কে এম জহিরুল হক খান ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সে কারণে তার শৈশব কেটেছে তৎকালীন পশ্চিম পাকিস্তানে। মা সুফিয়া বেগম, তারা সাত বোন দুই ভাই। লায়ন কামরুন নাহারের স্কুলের পড়াশোনা শেষ হয়েছিল করাচি বোর্ডের অধীনে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী। পরবর্তীতে বদরুন্নেসা কলেজ থেকে এইচএসসি, করাচি বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থায় বিয়ে হয় লায়ন হুমায়ুন জহিরের সঙ্গে। তিনি লায়ন জেলা 315A2A জেলা গভর্নর ছিলেন 1991-1992 সালে। ডাইনামিক ব্যক্তিত্বের অধিকারী লায়ন জহির স্বল্প সময়ে শিল্প বাণিজ্যের প্রসার ঘটিয়ে গড়ে তুলেছিলেন অনেকগুলো প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, ইন্ডাস্ট্রি এবং পোশাক জগতে দেশের অন্যতম উদ্যোক্তা ছিলেন লায়ন হুমায়ুন জহির। অনন্ত গ্রুপ তারই সৃষ্টি, তারই যোগ্য সহধর্মিনী লায়ন কামরুন নাহার। তাদের পরিবার একটি ঐতিহ্যবাহী লায়ন পরিবার। এ পরিবারের আরেকজন যোগ্য সদস্য লায়ন বদিউল ইসলাম। তিনি 1998-1999 সালে গভর্নর হিসেবে জেলায় নেতৃত্ব দেন। আকস্মাত আততায়ীর বুলেট গোটা একটি পরিবারকে আটক দিল। লায়ন জহির মারা গেলেন। তখন তিনি ছিলেন বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান। কিন্তু লায়ন কামরুন নাহার থেমে থাকেননি, তার পাশে দাঁড়ালেন তার স্বজনরা। তিনি শক্ত হাতে হাল ধরলেন সন্তানদের উচ্চশিক্ষায়, ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণও নিলেন নিজ হাতে। দুই ছেলে ও দুই মেয়ে জননী কি অপরিসীম ধৈর্য আর সাহসিকতায় সব সামলে গড়ে তুললেন নিজস্ব স্বতন্ত্র এক আবাসভূমি। ছেলেরাও মেয়েরা আমেরিকাতে পড়াশোনা করছে। ভীষণ মেধাবী দুই ছেলে শরীফ আল আসিফ আজ অত্যন্ত ব্যস্ত থাকছে বাবার গড়ে তোলা প্রতিষ্ঠানে। তারা আরও বড় পরিসরে নিয়ে গেছে পোশাক শিল্পকে। বছরে এখানে তাদের টার্নওভার $200 মিলিয়ন এবং প্রায় 30,000 কর্মকর্তা ও কর্মচারী কাজ করছে অনন্ত গ্রুপে। লায়ন কামরুন নাহার জহির অনন্ত গ্রুপের চেয়ারম্যান। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তিনি ডিরেক্টর, ভাইস চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন। জনতা ইন্স্যুরেন্সের অন্যতম ডিরেক্টর 1984 সাল থেকে। অনন্ত গ্রুপের অধীনে অন্যান্য প্রতিষ্ঠানগুলো হল ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, অনন্ত প্রপার্টিজ লিমিটেড। বর্তমানে আরও একটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে, অনন্ত এনার্জি রিসোর্সেস লিমিটেড। লায়ন কামরুন নাহার কয়েকটি কলেজে অধ্যাপনা করেছেন রসায়নে। তিনি এবং লায়ন জহির ঢাকা মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন 1992 সালে কয়েকজন লায়ন হিতৈষীদের নিয়ে, ছিলেন ভাইস প্রিন্সিপাল। কলেজটি লায়ন কামরুনের প্রাণ। লায়ন কামরুন নাহার জহির 1981 সালে লায়ন পরিবারে সম্পৃক্ত হন। 1997 সালে ঢাকা প্রতীতি লায়ন ক্লাব গঠিত হয় লায়ন প্রফেসর খায়রুননেসা চৌধুরীর গাইডিংয়ে। লায়ন কামরুন চার্টার্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার সফল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি জেলার ক্যাবিনেটে জেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান। সামনে এগিয়ে যাবার পালা। জোন চেয়ারপারসন, ক্লাবসহ রিজিয়ন চেয়ারপারসন, রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার পদগুলো পেরিয়ে আজকের এই পর্যায়ে এসেছেন লায়ন কামরুন নাহার। তিনি এবং তার ক্লাব সকল গভর্নরদের সময়ে সর্বদা আর্থিক সহযোগিতা যেমন করেছেন, তেমনি দুস্থ মানুষের কল্যাণে সেবার কার্যক্রম করেছেন উল্লেখযোগ্যভাবে। সম্মেলন এলেই তিনি হয়ে ওঠেন অন্যতম ত্রাতা। এভাবেই তিনি স্বতন্ত্র এবং অনন্য, এভাবেই তৈরি হয় একজন সর্বজন নন্দিত নেত্রী। লায়ন কামরুন নাহার জহির বিএলএফের আজীবন সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত। প্রতিবছর তারা ছাত্রছাত্রীদের মাঝে লায়ন হুমায়ুন জহির স্মৃতিবৃত্তি প্রদান করেন গোটা নোয়াখালী জেলায়, যা অনন্য রেকর্ড। তবে লায়নিজমই তার ধ্যান জ্ঞান। তিনি তরুণদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারই ফলশ্রুতিতে তিনি লিওদের কক্সেস বাজারের শাম্পান ইয়থ ক্যাম্পে ছিলেন মধ্যমণি। তার নিরলস পরিশ্রম আর নেতৃত্বের কারণে 2008-2009 সালের ওই ক্যাম্পটি হয়েছিল অত্যন্ত সফল এবং উজ্জ্বল।
লায়ন কামরুন নাহার লিডারশিপ ট্রেনিং সমাপ্ত করেছেন। তার কাজের স্বীকৃতি স্বরূপ জেলা গভর্নরের বিভিন্ন অ্যাওয়ার্ডের পাশাপাশি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন। লায়ন কামরুন নাহার ভ্রমণপ্রিয় মানুষ, পৃথিবীর বহু দেশ দেখেছেন। লায়ন্স ইন্টারন্যাশনাল লায়ন্স কনভেনশনে অংশগ্রহণ করেছেন বহুবার। গতবার হাওয়াইয়ের হুনুলুলুতে অনুষ্ঠিত সম্মেলনেও যোগ দেন লায়ন কামরুন। তিনি আফ্রো এশিয়ান ফোরাম ইসামিতেও অংশগ্রহণ করেছেন বহুবার। চার সন্তানের জননী লায়ন কামরুন নাহার জহির অত্যন্ত সুখী একটি পারিবারিক আবহের মধ্যে বসবাস করেন। বড় মেয়ে ডাক্তার রিয়া হুমায়রা MBBS FCPS গাইনোকোলজিস্ট হিসেবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন এবং বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। ছোট মেয়ে সোনিয়া আফরোজ কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে PhD করে আমেরিকাতেই ইকোনমিক্স কনসালটেন্ট হিসেবে কাজ করছে। আর দুই ছেলের মধ্যে বড় ছেলে শরীফ জহির আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করে এখন অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান। ছোট ছেলে আসিফ জহির আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন এবং বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি লাভ করেন। এরপর গুগলের প্রোডাক্ট ম্যানেজার ছিলেন। সম্প্রতি দেশে ফিরে অনন্ত গ্রুপে ডিরেক্টর হিসেবে যোগ দেন। লায়ন কামরুন নাহার নিঃসন্দেহে রত্নগর্ভা এক বিদুষী নারী। তার কর্মচাঞ্চল্য, সেবাপরায়ণ ব্যক্তিত্ব অনুকরণীয়। তিনি সবসময় নতুন পথের পথিক, মানুষের কল্যাণে কাজ করতে সদা প্রস্তুত।